আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ইন্ট্রোতে শর্ট ক্লিপে অলরেডি আপনারা বুঝতে পারছেন যে আজকে কি ব্লগ হতে চলেছে। আজকে আমি যাচ্ছি বাংলাদেশের অত্যন্ত অনেক পুরাতন একটা মসজিদটি দেখতে, যেটির বয়স 350 বছর। তো এই মসজিদটি সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো এই মসজিদটি দেখতে আপনারা কোথা থেকে যাবেন সেটিও বিস্তারিত আমি ভিডিওতে বলবো। তো এখন আমরা যাচ্ছি সেই বিখ্যাত পরবতপুর শাহী জামে মসজিদটি দেখতে। তো চলুন ওখানে যেয়ে কথা হবে, এই মসজিদটির ইতিহাস সম্পর্কে আমিও বলবো। তো ততক্ষণ আমাদের সাথেই থাকবো। গ্রামের এই সুন্দর সবুজ রাস্তার মধ্য দিয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে একটা সময় আমি এই পরবতপুর শাহী জামে মসজিদটির কাছে পৌঁছে যাই। প্রায় 350 বছরের পুরনো এই মসজিদটিকে দেখতে হলে আপনাকে সাতক্ষীরা জেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত কালীগঞ্জ উপজেলায় চলে আসতে হবে। তো তারপরে কালীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আনুমানিক 5 কিলোমিটার দূরে অবস্থিত এই পরবতপুর নামক গ্রামে আপনি চলে আসতে পারেন। কালীগঞ্জ বাস স্ট্যান্ডে আসার পরে ওখানে আপনারা ভ্যান অথবা ইজি বাইক পেয়ে যাবেন। তো 100 থেকে 150 টাকা রিজার্ভে আপনারা সরাসরি পরবতপুর নামক এই গ্রামে চলে আসতে পারেন, এই মসজিদটির কাছে। তো এই গ্রামে অনেকের কাছে এই মসজিদটি জিন মসজিদ নামে পরিচিত, কারণ তারা বলে থাকে এই গ্রামটি নাকি জঙ্গলে একটা সময় পরিপূর্ণ ছিল। তো জঙ্গল কাটার পরে জিনরা নাকি এক রাতের মধ্যে এই মসজিদটি তৈরি করেছিল। কিন্তু আসল ঘটনা হচ্ছে এই মসজিদটি 2 মে 1693 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের সময় তৈরি করা হয়। তার সময় ফৌজদার নবাব নুরুল্লাহ খাঁ এই মসজিদের নামে লাখেরাজে 50 বিঘা জমি দান করেন। পরবতপুর শাহী মসজিদটি একটি মুসলিম কীর্তি, ঐতিহ্য, ঐতিহাসিক নিদর্শন। এই মসজিদ সম্পর্কে একটি প্রচলিত কিংবদন্তি হচ্ছে জিনেরা জঙ্গল কেটে পরিষ্কার করে রাতারাতি নাকি এই মসজিদটি তৈরি করে। তো 1693 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের এই এলাকায় তার রক্ষিত মুসলমান সৈন্যদের 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সুবেদার পরবাজ খাঁকে এই মসজিদটি নির্মাণ করতে নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ পাওয়ার পর তিনি এই এলাকায় একটি 1 গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন। যে গ্রামটিতে তার সৈন্যরা থাকত সেই গ্রামটির নামকরণের নাম অনুসারে অ্যাকচুয়ালি এই মসজিদের নামকরণ করা হয়। অধিকাংশ বিশেষজ্ঞদের মতে সুবেদার পরবাজ খাঁর নাম অনুসারে গ্রাম ও মসজিদটির নামকরণ হওয়ার কারণে একথা স্বীকৃত হয়ে আসছে যে পরবতপুর শাহী মসজিদটি নির্মাতা ছিলেন সুবেদার পরবাজ খাঁ। পরবর্তীতে মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের দৃষ্টিতে আনা হলে এই বিভাগ ঐতিহাসিক মসজিদটির সংস্করণের কাজে হাতে দেয়। তো চলুন এই মসজিদটির ভিডিও এখন সুন্দরভাবে উপভোগ করা যাক। Thank you.
তো ঐতিহাসিক এই মসজিদটির উত্তর পাশে একটি ঈদগাহ বিদ্যমান আছে। এছাড়া মসজিদটি রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মচারী বা কর্মকর্তাদের জন্য থাকার একটি বিশেষ ব্যবস্থা আছে। তো এই মসজিদটির ভিতর বা ইন্টেরিয়র দেখতে হলে আমি আপনাদেরকে বলবো যে পাঁচ ওয়াক্ত নামাজের যে টাইমগুলো আছে এই টাইমে আসুন, এখানে নামাজ পড়ুন এবং ভিতরটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এছাড়া এই মসজিদে অনেকে মানত করে থাকেন, এখানে মানত করলে নাকি তাদের মানত পূর্ণ হয়, এটা এখানকার স্থানীয়রা বলে থাকেন। এছাড়া মসজিদে একটি সুন্দর দিঘি আছে, এটাও আপনারা দেখতে পারেন, অনেক সুন্দর। দেখতে আমরা অনেকটা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এখানে আসবেন। তো আপনাকে এটা দেখতে হলে সরাসরি সাতক্ষীরা জেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত কালীগঞ্জ উপজেলায় চলে আসতে হবে। তো কালীগঞ্জ সদরে আসার পরে ওখান থেকে আপনারা সরাসরি পা ভ্যান অথবা ইজি বাইক অথবা ইঞ্জিন চালিত ভ্যানে রিজার্ভ করে 100 থেকে 150 টাকায় সরাসরি এই মসজিদটির কাছে চলে আসতে পারেন। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।